এবারে যে বন্ধু আসছে সে এসেছে ময়মনসিং থেকে, শানিন তাইবা, কোড নাম্বার 793। শানিন তাইবা, সাথে কে এসেছে তোমার? আঙ্কেল বাবা এসেছে। বাবা এসেছে? আঙ্কেল কেমন আছেন? জি ভালো আছি ইনশাআল্লাহ। আঙ্কেল জি, আমাদের তাইবা যে গান করছে তার জন্য আপনার কখনো কোনো প্রবলেম ফেস করতে হয়েছে? না, আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয়নি। কারণ পরিবারের সবাই মিলেই তো আসলে সাপোর্টটা দিয়েছেন। তাহলে চলুন আমরা সবাই মিলে আজকে তাইবার গান শুনি। জি তাইবা, আজকে কোন গান গাইবা? আজ আমি শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলামের এই আমাদের বাংলাদেশী গানটি গাইব। ঠিক আছে, সুন্দর করে গাও। হ্যাঁ, শুভকামনা করবেন। প্রথমে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি গাজী স্যারের কাছে। সুন্দর তোমার কণ্ঠটা, তোমার পোশাকের মতোই সবুজ, ভালো লাগছে আমার কাছে। আমার কথাটা হলো, বাংলাদেশ আমরা যেই ধারায় একে ব্যবহার করি, কোমল কঠিন। গানটা তুমি সুন্দরই গেয়েছ, কিন্তু আমরা প্রত্যাশা করব আরও আবের মুখর হোক। মানে পরিবেশনটা যেন এত সুন্দর হয়, যেখানেই আমরা যাই, যেখানেই আমরা থাকি, আমরা যেন কানের মধ্যে সেই আনন্দটুকু উপভোগ করতে পারি। তুমি ইনশাল্লাহ অনেক বড় শিল্পী হবে। তবে আরেকটা জিনিস আমি যেটা প্রত্যাশা করি, যে গানের মধ্যে অনেকেই বলে, যেটা অন্তত আমরা কিছু সংখ্যক লোক বলি না, সেটা হলো যেন সেই তোমার লয় তাল এগুলি রক্ষা করতে গিয়ে অনেক সময় সুরের ব্যঞ্জনাটাকে আমরা একটু বিবর্ণ করে তুলি না। যেখানে যেটা যেভাবে উচ্চারিত হওয়া দরকার সেভাবেই উচ্চারিত করবে। আমি আশা করি তোমাকে দিয়ে অনেক ভালো ভালো গান হবে আমাদের। ভালো থাকো। জি স্যার, দোয়া করবেন।
চোখ জুড়ানো বাংলাদেশ বিচারকদের মন জুড়িয়েছে কিনা সেটা আমরা জানছি। এবারে বলবে প্রতীক হাসান। তাইবা কেমন আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? খুব ভালো আছি। ও আসলে এত মিষ্টি করে রিপ্লাই দেয়, ওইটা নেওয়ার জন্য আমাকে একটু ওয়েট করতে হয়। খুব সুন্দর, খুব ভালো গেয়েছো, তোমার কাছে পুরো বাংলাদেশ লাগছে। তুমিই বাংলাদেশ, তুমিই ইয়াংস্টার, তো এটা অনেক বড় একটা জিনিস এবং অনেক বড় প্ল্যাটফর্ম, তো সেখানে আসলে আমাদের একটু সুরে গাইতে হবে। আর কিছু কিছু জায়গায় কিছু মানে ওই টান থেকে আমি দেখেছি যে কিছু জায়গায় কষ্ট হচ্ছিল মনে হয়, তো আমি চাইবো তুমি একটু ওয়েট করো, ঠিক আছে? থ্যাংক ইউ। আমরা একটু ওয়েট করি, ঠিক আছে? তুমি বসে পড়ো।